দেখে নাও স্পিড আপ করতে বলো। ইয়েস ম্যাম। স্পিড আপ না করে কি লাভ? গভর্নমেন্ট টাকা দিচ্ছে, গভর্নমেন্ট একটা বিল্ডিং করে দিচ্ছে, তারপরে যদি তোমরা ফেলে রাখো তাহলে লোকের প্রয়োজনে কি করে লাগবে? 7ই ডিসেম্বর উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের কাজ দ্রুত শেষ করার জন্য নির্দেশ দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। তারপর 4 মাস কেটে গিয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ একটু এগোয়নি, যেখানে থমকেছিল সেই অবস্থাতেই রয়ে গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, এই নিয়ে প্রশাসনকে বারবার জানিয়েও কাজ হয়নি। কাগজপত্র সবকিছু আমি মাননীয় উচ্চশিক্ষা দপ্তরকে সব পাঠাই, এবং যেহেতু ম্যাডাম বলেছিলেন অতি দ্রুততার সাথে কাজটা করতে, তো ইমিডিয়েটলি আমরা ফাইল পাঠাই এবং আমরা শুনি হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট ব্যবস্থা নিয়েছে। আমি এখনও কনক্লুসিভ কিছু জানতে পারিনি উচ্চশিক্ষা দপ্তর থেকে। নতুন বিল্ডিংটা তো বর্তমানে কাজ বন্ধ দেখছি, অনেক দিন ধরে আটকে আছে, তো অনেক দিন ধরে এটা হলে অনেক সুবিধা হবে, ছাত্রছাত্রীরা বসতে পারবে ভালো করে। 2015 সালে বিশ্ববিদ্যালয়ের তকমা পায় রায়গঞ্জ কলেজ, পরের বছর থেকেই শুরু হয়ে যায় পঠন পাঠন। 2016 শেষের দিকে বিশ্ববিদ্যালয়ের জন্য 10তলা ভবন নির্মাণের কাজও শুরু হয়, কিন্তু হঠাৎই মাঝপথে সেই কাজ বন্ধ হয়ে যায়। 4 মাস আগে এ নিয়ে মুখ্যমন্ত্রীর উষ্মা প্রকাশের পরও তা এগোয়নি, আর এ নিয়েই তৃণমূল সরকারকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। আমার ধারণা সেখানে কোথাও কাটমানি নিয়ে, কোথাও লেনদেন নিয়ে কোথাও তাদের সমস্যা আছে, যার দরুন শুধুমাত্র কাটমানির জন্য এই বিল্ডিংটা তারা সম্পূর্ণ করতে পারছে না, আর তার ফল ভুক্ত হচ্ছে 10,000 ছাত্রছাত্রী, সাথে জেলার সাধারণ মানুষকে, যাদের ছেলেমেয়েরাও ইউনিভার্সিটিতে পড়ে। একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এখানে করে দিন, সেখান থেকে কাটমানি ঝাড়ার চিন্তা ভাবনা করে, সারাদিন অনৈতিকভাবে কাটমানি কাটমানি বলে খালি হবে না, কাটমানি খেতে গেলেও কিছু কাজ করতে হয়। আপনাদের কেন্দ্রীয় সরকারকে বলুন একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করে দিয়ে সেখান থেকে কাটমানি খাওয়া, নয়তো তো কাটমানি ওরা খেতে পারবে না। এই মুহূর্তে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সংখ্যা প্রায় 10,000, কিন্তু কবে নির্মাণ হবে নতুন ভবন, কবে ঘুচবে দুর্ভোগ, অপেক্ষায় পড়ুয়ারা। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।